হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তোমরা সবাই স্যার আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনাকে এখনে হোয়াটসঅ্যাপে কল দিছি হুম বুঝিনি হোয়াটসঅ্যাপে এখনে কল দিয়েছিলাম আপনাকে ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে সরি আমার একটু দেরি হলো লগইন করতে আচ্ছা যাই আমরা এটা পড়ছিলাম আর কি আমাদের কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপ এবং তার মধ্যে ফেস ডিফারেন্সের জন্য কখন লিড করে কখন ল্যাগ করে এই বিষয়গুলো আমরা গত ক্লাসে পড়েছি কারো কোনো কি সমস্যা আছে লিড এবং ল্যাগিং এর বিষয়ে কারেন্ট ভোল্টেজ কখন কোনটা লিড করছে কখন ল্যাগ করছে এই বিষয়ে কারো কোনো প্রবলেম আছে কনফিউশন আছে থাকলে বলতে পারো আর যদি না থাকে তাহলে আমরা সামনে এগিয়ে যাই এটা আমরা পড়েছি এবং আমাদের নিয়ে কথা বলছিলাম একটা এলসিআর সার্কিট যদি হয় সেখানে তার ইম্পিডেন্সটা কিরকম হয় এটা আমরা ক্যালকুলেশন করেছি তো এই ক্যালকুলেশনটা এত বড় একটা ক্যালকুলেশন এবং তারপরে আমরা ফাইনালি যেটা ইম্পিডেন্সের এর ভ্যালু পেয়েছিলাম সেই ইম্পিডেন্সের এর ম্যাগনিচিউড হচ্ছে রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার এর মাঝে আমরা বলেছিলাম আটটা হচ্ছে আমাদের মূলত রেজিস্টেন্স পার্ট আর ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি এর হোলস্কোয়ার যেটা এটা হচ্ছে মূলত পার্ট আমরা টোটালি যদি বলতে চাই তাহলে এখানে যে টোটাল বাধা ইম্পিডেন্স যেটা এর মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে রিয়াক্টেন্স আর একটা রেজিস্টেন্স এই আটটা রেজিস্টেন্স আর এই সম্পূর্ণটা মিলে হলো রিয়াক্টেন্স রিয়াক্টেন্স মধ্যে আমরা আবার বলেছিলাম যে দুইটা পার্ট হয় একটা পার্ট হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স যেটা কিনা ওমেগা এল আরেকটা পার্ট হলো ওয়ান বাই ওমেগা যেটা মানে মাইনাস ওয়ান বাই ওমেগা যেটা কি আমরা বলেছি ক্যাপাসিটি রিয়াক্টেন্স তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের রিয়াক্টেন্স দুই রকমের একটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স একটা ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এই রিয়াক্টেন্স যখন আমরা রেজিস্ট্যান্সের সাথে যোগ করব তখন সেটা হবে ইম্পিডেন্স রেজিস্টেন্সটা আবারও বলছি এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না ফ্রিকোয়েন্সি যতই হোক রেজিস্টেন্সের ভ্যালু সবসময় একই রকম থাকে আর রিয়াক্টেন্সটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ফ্রিকোয়েন্সি থাকলে রিয়াক্টেন্স থাকবে আর ফ্রিকোয়েন্সি না থাকলে রিয়াক্টেন্স না থাকতে পারে আবার ইনফিনিটিও হতে পারে ফ্রিকোয়েন্সি না থাকা মানে হলো ওমেগা জিরো হওয়া ওমেগা জিরো হওয়া মানে হলো ওমেগা এল এর ভ্যালু এটা জিরো হওয়া তার মানে হলো যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা ফ্রিকোয়েন্সি না থাকলে জিরো আর এই একই সাথে ফ্রিকোয়েন্সি না থাকলে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স কিন্তু আবার ইনফিনিটি বুঝছো আবার একই রকম ভাবে আমরা বলতে পারি ওমেগা যদি ইনফিনিটি হয় ফ্রিকোয়েন্সি যদি ফ্রিকোয়েন্সি যদি আমরা পারি দিতে তাহলে তার জন্য ইনডাকটিভ ইনফিনিটি এবং ক্যাপাসিটিভ হবে জিরো জিরো বা টু এই বিষয়গুলো একটু ক্লিয়ার করো কারণ এটা বারবার তিনবার রিপিট করছি আজকে দিয়ে কারণ হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের সবগুলো ক্লাসে মানে প্রত্যেকটা ইয়ারে মোটামুটি তোমাদের এটা লাগবে আর কি এই বিষয়গুলো এই কনসেপ্ট লাগবে তো তারপরেও যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো আর যদি না হয় তাহলে আমরা সামনে এগিয়ে যাই তারপরে আমরা বলেছিলাম যে আমাদের এটা এটা কি আমরা বলি সিরিজ রেজন্যেন্স সার্কিট কারণ হলো আমাদের কম্পোটেন্ট গুলা সিরিজে কানেক্ট করা থাকে এবং সিরিজে কানেক্ট করার পরে আমরা তার জন্য একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাই মানে যেহেতু সিরিজ রেজোনেন্স সার্কিট এখানে রেজন্যেন্স হবে তো রেজোনেন্স হলে তার জন্য মানে যে ফ্রিকোয়েন্সিটি রেজোনেন্স হয় সেই একটা ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করতে পারি এবং সেফিকونس আমরা ক্যালকুলেট করেছে যে f 1 2π√lc এবং রেজোনেন্স যখন হবে তখন কি হয় আমরা জানি যে এর কারণে দুইটা ঘটনা করতে পারে একটা হলো যে সার্কিটের টোটাল যে বাধা এটা হতে পারে যে একদম জিরো হয়ে গেল বা একদম মিনিমাম একটা পাঁচwidehat চলে আসতে পারে অথবা একটা ঘটনা করতে পারে সেটা হলো যে এই বাধাটা ম্যাক্সিমাম হতে পারে দুই ক্ষেত্রেই আমরা রেজোনেন্স বলতে পারি আমাদের এলসিআর সার্কিটে রেজোসের জন্য দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে এই বাধাটা মিনিমাম হয় অথবা ম্যাক্সিমাম হয় এই মিনিমাম বা ম্যাক্সিমাম দুটেই আমরা রেজন্যেন্স জন্য হতে পারি আমাদের এলসিআর সিরিজ সার্কিট যদি হয় তাহলে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে বাধাটা মিনিমাম হবে এবং কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে যাবে সেক্ষেত্রে আর এটা যদি সিরিজ রেজনের সার্কিট না হয়ে যদি এটা প্যারালাল হতো তাহলে ঘটনা উল্টো হতো আর কি তার মানে হলো যে রেজনের এর বাজারটা ম্যাক্সিমাম হতো তার মানে কারেন্টও তখন মিনিমাম হতো আরকি তো আমরা প্যারালাল রেজনের সার্কিট এখনো আমরা যাইনি ওটা আমরা যখন পড়বো তখন সেটা দেখবো আর কি তারপরে রিয়াক্টেন্সের একটা কার্ভ আমরা ড্র করেছিলাম তো যদি আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স হয় ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা যেহেতু আমাদের এক্স এল টু ওমেগা এল মানে ওয়াই ইকোয়ালস টু এম এক্স জাতীয় রিলেশন যেটা অরিজিন দিয়ে যাবে এরকম একটা স্ট্রেট লাইন এর ইকুয়েশন আমরা পেয়েছি আর এটা ক্যাপাসিটি অফ রিঅ্যাকট্যান্স যেটা 1 বাই জি ওমেগা সি বা 1 বাই ওমেগা সি এটা 1 বাই এক্স জাতীয় রিলেশন তাহলে তার জন্য 1 বাই এক্স এর কার্ভ যেরকম হয় ঠিক ওই রকম একটা কার্ভ আমরা পাবো এবং যে ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সি তারা সমান সমান হয়ে গেল এটাই হলো আমাদের মূলত রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেখানে আমাদের রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা মিনিমাম যেটা আর এর সমান আর এটাকে যদি আমরা একই সাথে মানে এটাকে কম্বাইন্ডলি যদি আমরা ড্র করতাম রিয়াক্টেন্স এবং মানে ইন্ডাক্টিভ রিয়াক্টেন্স ক্যাপাসিটিভ কে মিলে আমরা যদি টোটাল ইম্পিডেন্সটা যদি আমরা ড্র করতাম তাহলে টোটাল ইম্পিডেন্সের ভ্যালুটা ঠিক এভাবে ভ্যারি করত আমাদের যখন রিয়াক্টেন্স বলেছি এর মধ্যে কোনো রেজিস্টেন্সের কোনো পার্ট ছিল না কারণ এটা শুধুমাত্র রিয়াক্টেন্সের কথা বলা হয়েছে আচ্ছা রিয়াক্টেন্সের ইউনিট কিন্তু ওহম যদি মানে যেহেতু এটা বাধা আমরা বাধা মানে কারেন্ট ফ্লোয়ের যে বাধা এগুলো সবগুলোকে আমরা ওম ইউনিটে প্রকাশ করবো তার মানে রিয়েক্টেন্সির ইউনিট ওম আবার ইমপিডেন্সের ইউনিটও ওমই হবে তারপরে আমরা যেটা বলছিলাম আর কি যে ইমপিডেন্সের প্লট যদি আমরা করি যার মধ্যে রিয়াক্টেন্সও আছে রেজিস্ট্যান্সও আছে তার প্লটটা ঠিক এরকম ধরনের একটা প্লট আমরা পাবো একটা সিমেট্রিক একটা প্লট আমরা পাবো এবং এটার একটা মিনিমাম ভ্যালুও পাওয়া যাচ্ছে একটা একটা পয়েন্টে যে একটা ফ্রিকোয়েন্সিতে যে ওই মিনিমাম ভ্যালুটা হলো তার মিনিমাম ইমপিডেন্স বা রেজিস্ট্যান্স বলতে কারণ এই পয়েন্টে এসে তার মিনিমাম এখন মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো তার মানে হলো যে এখানে জিরো হয়ে গেছে তাহলে যা কিছু আছে শুধুমাত্র এর মধ্যে রেজিস্ট্যান্স আছে কারণ আমরা জানি যে টোটাল ইম্পিডেন্স মানে টোটাল বাধা এটা সমান হলো রেজিস্ট্যান্সের জন্য বাধা যোগ রিয়াক্টেন্সের জন্য বাধা তো রিয়াক্টেন্সের বাধা যদি জিরো হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্সের বাধাটা থাকবে এই কারণে আমরা এখানে জেডি কলস্ট্রার বলতে পারছি মানে এটা হলো শুধুমাত্র রেজিস্ট্যান্সের বাধা এবং তার মধ্যে বামের দিকে যে অংশ এখানে আমাদের দেখা যাবে যে বামে যেহেতু ফ্রিকোয়েন্সি কম এই ফ্রিকোয়েন্সি কম হলে পরে আমাদের এই সার্কিটটা এই এই ফিগারটা একটু ইয়া করো খেয়াল করো যে এখানে আমাদের ইন্ডাকটিভ রিয়েক্টেন্স যেটা এই ভ্যালুটা আমাদের এই এই পয়েন্টের বাম দিকে কম তোমরা কি মাউসের পয়েন্টটা দেখতে পাচ্ছো হ্যালো তোমরা কি মাউসের পয়েন্টটা দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে হুম আচ্ছা আমার কথা কি নয়েজ হচ্ছে নাকি ফ্যান চলছে নয়েজ হতে পারে নয়েজ হলে বলো আমি ফ্যান অফ করে না আচ্ছা তারপরে যেটা বলছিলাম তাহলে আমাদের যাই তাহলে দেখা যাবে যে এর ইন্ডাকটিভ রিয়াক্টের ভ্যালুটা কম কারণ এখানে দেখতে পাচ্ছ এই বরাবর আমরা লাইন টানি তাহলে যেকোনো লাইনে আমরা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ভ্যালু কম পাবো ক্যাপাসিটিভ ভ্যালু বেশি পাবো এই ফ্রিকোয়েন্সির আগে এটা ক্যাপাসিটিভ রিয়া ডোমিনেট করবে ইম্পিডেন্স আর এই ফ্রিকোয়েন্সির পরে মানে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে গেলে এটার মূলত ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটাই এটাকে ডোমিনেট করবে তাহলে এটা এই জন্য এখানে একটা মানে এরকম ভার্টিক্যাল একটা লাইন টেনে এদিকে বলা হলে এটা মূলত ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের রিজিয়ন মানে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স ডোমিনেটেড রিজিয়ন হচ্ছে এটা আর এডিকে অংশটা হলো মূলত ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ডোমিনেটেড রিজিয়ন হচ্ছে এটা এই আর কি আমাদের গত ক্লাসে ছিল এ পর্যন্ত তারপরে আমরা বলেছিলাম এটাকে আমরা অ্যাকসেপ্টর সার্কিট বলি সিরিজ রেজনের সার্কিটকে অ্যাকসেপ্টর সার্কিট বলা হয় কেন কারণ হলো এটা রেজনের ফ্রিকুয়েন্সিতে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে দেয় ম্যাক্সিমাম কারেন্টটা অ্যাকসেপ্ট করে এই কারণে আমরা বলতে পারি এটাকে অ্যাকসেপ্টর সার্কিট তো ঠিক একই রকম ভাবে কোনো একটা সার্কিট যদি এরকম হয় যে রেজনের ফ্রিকুয়েন্সিতে কারেন্টকে রিজেক্ট করবে বা বাধা দিবে তাহলে আমরা সেটাকে আমরা রিজেক্টর সার্কিট বলবো এটা কোথায় হবে আমরা আবারও বলি এটা প্যারালাল রেজোন্যান্ট সার্কিট যখন আমরা পড়ব তখন এটা দেখব ওই প্যারালাল রেজোন্যান্ট সার্কিটকে রিজেক্টর সার্কিট বলবো ঠিক এটার অপোজিশন হিসেবে আমরা আর কি তাহলে এটা হলো অ্যাকসেপ্টর সার্কিট কেন হলো কারণ হলো যে এটা মূলত কারেন্ট ম্যাক্সিমাম ফ্লোটা পারমিট করছে এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা এর জন্য এটা হচ্ছে অ্যাকসেপ্টর সার্কিট এবং তারপরে আমরা বলি যে কিউ ফ্যাক্টর কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর বলতে পারো কোন একটা রেজোন্যান্স সার্কিটে মানে সিরিজ রেজোন্যান্স হোক বা প্যারালাল রেজোন্যান্স হোক যে কত বেশি এর অ্যাকসেপ্টেন্স আছে বা রিজেক্টেন্স আছে সেটার একটা কোয়ালিটি বলতে পারো বা কোয়ালিটি ফ্যাক্টর বলতে পারো কিউ ফ্যাক্টর এই কিউ ফ্যাক্টর সমান আমরা যেটা ম্যাথমেটিক্যালি বলি সেটা হচ্ছে টোটাল রিয়াক্টেন্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্টেন্স অফ দ্য সার্কিট মানে কোনো একটা সার্কিটে যত রিয়াক্টেন্স আছে সবগুলোকে ওপরে তুমি বসাবে এবং তাকে ওই সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে যদি ভাগ করো তাহলে যে ভ্যালুটা হয় এটা হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর বলি আর কি তাহলে কিউ ফ্যাক্টর এটা কেমন হতে পারে আমাদের রেজিস্টেন্স ভ্যালু যদি জিরো হয় তাহলে কিউ ফ্যাক্টর হবে ইনফিনিটি এটা যদি অনেক বড় হয় রেজিস্টেন্স ভ্যালু যদি অনেক বড় হয় তাহলে এটা প্রায় জিরোর কাছাকাছি হবে এখন এই গ্রাফটা একটু খেয়াল করো আমাদের বলেছি যে যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা যদি আমরা খেয়াল করি তাহলে এই পজিশনে আমাদের রিয়াক্টেন্স ভ্যালুটা যেটা শুধু রেজিস্টেন্স এখানে থাকছে তার মানে আমাদের একটা বাধা সব সময়ই থাকছে এসে সেটা এফ্রিকোয়েন্সি হোক বা না হোক প্রত্যেকটা পজিশনে আমাদের বাধা একটা থাকবে এখন আমরা জানি যে কারেন্ট ফ্লোে বাধা যদি যদি দিই আর কি কোও তাহলে আমরা এখানে কারেন্ট ফ্লো কম হবে না তাহলে এই আর মানে যা আর যেখানে বেশি সেখানে বাধা বেশি রেজিস্ট্যান্স যেখানে বেশি সেখানে বাধা বেশি তাহলে এটা যদি আমরা এই ফ্রিকোয়েন্সির সাথে কারেন্ট কিছুটা আমরা ড্র করি তাহলে আমরা এরকম ধরনের কিছু কার পাবো ডানদিকে যে লেখা গুলো সেখানে আমাদের দুইটা প্যারামিটার আছে আমরা যদি রেজিস্ট্যান্সের টার্মে যদি এটাকে ব্যাখ্যা করতে যাই তাহলে এখানে বলতে হবে দেখো যে আমাদের মানে আমাদের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে আমরা জানি যে বাতাসটি মিনিমাম কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কিন্তু এই কারেন্টের থেকে এই কারেন্টটা আরো বেশি ম্যাক্সিমাম গেছে তাই না আরো বেশি বেড়েছে কারণটা হলো যে এটার রেজিস্টেন্স এর ভ্যালুটা হলো মানে হাই রেজিস্টেন্স তারপর এটা হচ্ছে আমাদের মিডিয়াম বা লো রেজিস্টেন্স এবং তারপরে আরো উপরে যদি আমরা এখানে প্লট করতে পারতাম সেটা হচ্ছে জিরো রেজিস্টেন্স এবং তার জন্য আমরা ইনফিনিটি কারেন্ট এখানে পেতাম এর মধ্যে একটা কিন্তু আছে এটা আমরা পরে বলি তার কারো তোমাদের কোশ্চেন আসার কথা এই কথাটা থেকে যে আমরা ইনফিনিটি কারেন্ট পেতে পারি জিরো রেজিস্ট্যান্সের জন্য তারপরে আমরা কথা বলি যে এখানে আর একটা প্যারামিটার আছে যেটা হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর নিয়ে কিউ ফ্যাক্টর যদি ইনফিনিটি হয় তাহলে তার জন্য আমাদের মূলত এই যে পিক যেটা আছে এই পিকের শার্পনেসটা দেখো কত শার্পনেসটা অনেক বেশি হবে কারণ ইনফিনিট যদি কিউ হয় তাহলে তার জন্য ইনফিনিট এরকম মানে শার্পনেসটা খুবই হাই হবে হাইলি শার্প হবে কার্পটার আর যদি আমাদের কিউ ভ্যালুটা মোটামুটি হাই একটা কিউ ভ্যালু যদি থাকে কারণ লো রেজিস্টেন্স লো রেজিস্টেন্স জন্য এটা ভ্যালু রেশিওটা হাই এবং হাই হলে পরে আমাদের মোটামুটি একটা শার্পনেস থাকবে আর তারপরে যদি একদমই হাই রেজিস্ট্যান্স যদি হয় তাহলে তার জন্য আমাদের কিউ ভ্যালুটা হবে জিরো কারণ রেশিওটাই এখানে সরি জিরো বলছে এর মানে লো কিউ ভ্যালু কারণ রেশিওটাই লো হচ্ছে এবং তার জন্য আমাদের শার্পনেসটা খুব বেশি থাকছে না কার্ভটা একটু অনেকটা ভোতা একটা কার্ভ এর মতো হয়ে যাচ্ছে আর কি তো এই হচ্ছে আমাদের কথা এখন তোমাদের কোনো কোশ্চিন আসলো না এ পর্যন্ত কে কি কোশ্চিন করবে আমরা যে বললাম এখানে একটা কিন্তু আছে ইনফাইনাইট কারেন্ট তোমরা কি ক্লাসে আছো হ্যাঁ কথা বলতে হবে আমাদের কোন জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় বা আমাদের মিলছে না মতের সাথে যে আমরা এখানে এটা বুঝতে পারছি না সাথে সাথে বলবে এটা চুপ করে থাকা যাবে না হুম যেমন ইনফিনিট কারেন্ট ইনফিনিটি কারেন্ট মানে কি মানে তুমি একদম মানে যে নাইন টু ডি নাইন টু ডিপার সরি টেন টু ডিপার নাইন 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 এরকম একটা ইনফিনিটি কারেন্ট তুমি পাবে বিষয়টা কি এরকম ইনফিনিটি কারেন্ট বলতে কি বোঝো কেউ একজন বলো ভুল হতে পারে আমাদের ক্লাসে যখন কোয়েশ্চেন করব এটা ভুল হতে পারে ভয় করা যাবে না ম্যাক্সিমাম কারেন্ট বলতে বলতে কোন সার্কিটে বাধা না থাকলে যে পরিমাণ কারেন্ট যায় সেটাকে ইনফিনিটি কারেন্ট বলে সেটাকে ইনফিনিটি কারেন্ট বলে আচ্ছা তুমি কাছাকাছি গেছো তবে আরেকটু ব্যাখ্যা যদি করা যায় যে তুমি এখানে যদি হ্যাঁ ঠিকই বলেছ তুমি অনেকটাই যে রেজিস্টেন্সটা জিরো করে দিলে এটা যে বলেছো না যে বাধা না থাকে তার মানে হলো যে আমাদের রেজিস্টেন্সটা মানে আমরা যখন রেজেন্স ফ্রিকোয়েন্সিটা বলছি তার মানে রিয়াক্টেন্স অলরেডি জিরো আমরা যদি রেজিস্টেন্সটাকেও জিরো করে দিই তাহলে আর কোনো বাধাই থাকছে না তখন ম্যাক্সিমাম যে কারেন্টটা ফ্লো হতে পারে এটা হচ্ছে ইনফিনিটি কারেন্ট আসলে ইনফিনিটি কারেন্টের মিনিংটাই এটা যে কোনো একটা সোর্স এটা যে পরিমাণ ম্যাক্সিমাম সাপ্লাই দিতে পারে এটাই আমাদের

আচ্ছা তারপরে আমরা এখন আসি আর একটা নতুন কনসেপ্টে আমরা চলে যাবো এরপরে এখন আমরা আর একটু দেখি যে এই পর্যন্ত যে সার্কিট মানে সিরিজ সার্কিটের জন্য আমরা এর ফ্রিকোয়েন্সি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বা ভ্যালু এত বড় একটা ক্যালকুলেশন আমাদের করার প্রয়োজন হয়েছে তারপরে আমরা ম্যাক্সিমাম সরি কারেন্টের একটা রিলেশন আমরা এখানে পেয়েছি তো এইটুকু যে ক্যালকুলেশন এটা অনেক সহজে আরো করা সম্ভব আর একটা নতুন কনসেপ্টের সাহায্যে আর কি যেটাকে আমরা বলি যে অপারেটর যে অপারেটর সম্পর্কে তোমরা অবশ্য অলরেডি জানো আমরা কমপ্লেক্স কোয়ান্টিটির আমরা ক্যালকুলেশন করেছি কমপ্লেক্স আহ এখানে পড়েছ তোমরা যে আই ডি এ পড়েছো আই ই টু টুটো ভর তাই না ঠিক আমরা যেটা এখানে বলি ওই আইটাকে যে বলে এবং সেটাকে আমরা বলছি যে অপারেটর এবং যেটা একটা কমপ্লেক্স অপারেটর এখন এটা কি বোঝায় এটা আমরা অলরেডি কিছুটা জেনেছি আর একটু বলি আমাদের যেকোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমাদের এক্সপ্রেস করার জন্য আমরা সাধারণত দুইটা অ্যাক্সিস ব্যবহার করি একটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস আর একটা ইমাজিনারি অ্যাক্সিস রিয়াল অ্যাক্সিসে আমাদের কোনো আই থাকে না আর ইমাজিনারি অ্যাক্সিসে আই থাকে তাই না তো এখন একটু খেয়াল করো আই সরি আই এর কথাটা আমরা এখন আর বলবো না আমরা জে এর কথা বলবো যে টার্মে তো রিয়াল অ্যাক্সিসে কোনো যে থাকবে না আর ইমাজিনারি অ্যাক্সিসে যে থাকবে এবং যেটা কি বোঝায় যেটা বোঝায় হলো যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 90 ডিগ্রি রোটেশন একটা যে মানে হলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কোনো একটা ভেক্টরের নাইনটি ডিগ্রি রোটেশন এটা বোঝাবে হলো মূলত একটা যে অপারেটর দিয়ে তো তার মানে হলো যে স্কোয়ার আচ্ছা যে যদি একটা ইয়ার বোঝায় আচ্ছা যে স্কোয়ার মানে হলো আমরা বললাম যে ম্যাগনিচিউড হলো মাইনাস ওয়ান এখন তুমি খেয়াল করো যে স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান যে টু ডিপার থ্রি কত হবে তাহলে যে স্কোয়ার গণিত যে মানে হলো এর ভ্যালু মাইনাস যে তাহলে এটা যদি তোমার মাইনাস হলো কোনটা স্যার জে এর ভ্যালু রুট ওভার মাইনাস ওয়ান না স্যার জে ভ্যালু রুটোভার মাইনাসন হ্যাঁ জে স্কোরের ভ্যালু হচ্ছে মাইনাসন বুঝছো যে স্কোরের ভ্যালু হচ্ছে মাইনাসন বা আমি কি বলেছি জে ভ্যালু মাইনেসন বলেছেন সরি আচ্ছা যাক যে এই ভ্যালু হচ্ছে মাইনাসন মানে হলো যে মানে হচ্ছে রুটোভার মাইনাসন আচ্ছা যাক তো আমাদের এখানে দেখো কোনো জে নাই আর এই আমাদের যে আছে এখানে আমাদের আবার যে নাই কিন্তু আমাদের এটা মাইনাস হয়ে গেছে আর কি তো জে টু ডি পার আমরা এটাকে বলতে পারি জিরো এটা হচ্ছে আমাদের জে টু ডি পার ওয়ান এটা হচ্ছে জে টু ডি পার টু এটা হচ্ছে জে টু ডি পার থ্রি এটা জে টু ডি পার ফোর আমরা এরকম ভাবে এটাকে কনসিডার করতে পারি কিনা দেখো জে টু ডি পার জিরো মানে কিন্তু জে এর পাওয়ার অলরেডি জিরো আমাদের এখানে মানে জে এর কোনো কিছু থাকছে না এটা জে টু ডি জিরো মানে তো হচ্ছে তাই না তারপরে আমরা যদি বলি যে যে জাস্ট যে মানে একটা যে তাহলে এটা হচ্ছে এই অ্যাক্সিসটা এটা হচ্ছে জে এর অ্যাক্সিস যে পজিটিভ জে এর অ্যাক্সিস তারপরে যে স্কোয়ার যদি আমরা বলি তাহলে এটা ভ্যালু আমরা পেলাম হচ্ছে মাইনাস ওয়ান যেটা কিনা এটা রিয়েল নাম্বার এবং সেটা এর মানে রিয়াল এর নেগেটিভ ডিরেকশনটা এখানে বোঝাচ্ছে আর কি রিয়েল তারপর হচ্ছে জে টু পাওয়ার থ্রি এটা মানে হলো আমাদের মূলত মাইনাস জে জে টু টু পাওয়ার থ্রি মানে মাইনাস জে যেটা বোঝাচ্ছে আমাদের আবারও ইমাজিনারিস এবং সেটা নেগেটিভ দিকে আর কি আবার জে টু টি মানে আহ যেটা তুমি জে টু বা জিরো বললি একটু আগে সেটা হচ্ছে আমাদের জে টু ফোর যেটা আবারও রিয়েল নাম্বার একটা হচ্ছে ওয়ান তো আমরা একটা মানে ফেস ডায়াগ্রামে যদি আমরা এইভাবে ড্র করতে চাই তাহলে আমাদের এইভাবে আমরা ড্র করতে পারবো এখন যে অপারেটরের সাহায্যে আমরা মূলত এটা ক্যালকুলেশনটা করতে পারি সেটা কিভাবে পারি সেটা আমরা দেখবো এখন এই সিগনিফিকেন্সটা কি সিগনিফিকেন্স হলো যে অপারেটর মানে বোঝাবে যে কোন একটা ভেক্টরের 90 ডিগ্রি রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আচ্ছা এখন এটা বলার আগে আমরা আরেকটু বোর্ডে চলে যাই এবং সেখানে আমরা সহজ সহজ কিছু এক্সাম্পল পড়ি তারপর আবার এখানে ফিরে আসবো স্যার বলো অল্টারনেটিভ কারেন্টে রাখছি কত নম্বর ক্লাস আজকের ক্লাস নাম্বার হলো তোমাদের কত গত ক্লাসে তোমাদের লেকচারটা মনে দেওয়া হয়নি জানো এলসিআর সিরিজ পড়েছিলেন না গত ক্লাসে হ্যাঁ হ্যাঁ সিরিজ এলসিআর সার্কিট পড়িয়েছিলাম এটা জান নাম্বারই হবে হয়তো কেন জান নাম্বার জান হবে কেন এটা লেকচার নাম্বার নিয়ে প্রবলেম কি স্যার একটু আর কি डाउट ছিল আচ্ছা আচ্ছা আমরা একটু এর মধ্যে আসি আচ্ছা তোমরা একটা ম্যাথামেটিক্স একটা ইয়ে পড়েছো যেটাকে না আমরা কি বলি যে ইউলার্স ফর্মুলা থেকে আমরা যেটা জানি ইউলার্স থিওরিম থেকে আমরা যেটা জানি ই টু ডি পাওয়ার থিটা এটার সময় আমরা কি বলতে পারি কি বলতে পারবে ই টু ডিপার জে থিটা কস থিটা প্লাস জে জে সাইন থিটা জে সাইন থিটা এই নাকি আর ই টু ডিপার যদি এটা মাইনাস হতো তাহলে এখানে এটা মাইনাস হতো মানে ই টু ডিপার মাইনাস জে থিটা ইকুয়ালস টু কস থিটা মাইনাস জে সাইন থিটা এটা আমরা জানি তো এটা আমরা ইউলারস থিওরেম থেকে বা ইউলারস আইডেন্টিটি থেকে আমরা এটা বলতে পারি তো এই জিনিসটা আমরা ব্যবহার করব আমরা ইএমএফ এর রিলেশনটা একটু খেয়াল করি ইএমএফ এর রিলেশন আমরা কি জানি যে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা আর যে আমরা ধরছি না কি ই ইকুয়ালস ই নট সাইন ওমেগা টি এটাই আমরা ধরি তো এই ই নট সাইন ওমেগা আমরা যদি এর সাথে যদি মিলাতে চাই আমাদের এখানে কস এর কোনো টার্ম নাই তাহলে আমাদের মূলত এই ইমাজিনারি পার্টের ম্যাগনিচিউড হচ্ছে এটা তাই না তাহলে আমরা এই ইএমএফটাকে আমরা মূলত ইমাজিনারি পার্টের সাথে আমরা কনসিডার করতে পারি যেখানে তার রিয়েল ভ্যালুটা মূলত জিরো আকার আছে এবং সেভাবে আমরা এই ইএমএফ যেটা এটাকে আমরা ইমাজিনারি ফর্মও মানে এক্সপোনেন্সিয়াল ফর্মও আমরা এটাকে লিখতে পারি যেটা যে আমাদের ই নট ই টু ডি জে ওমেগা টি এভাবে এটাকে লিখতে পারি বুঝছো তাহলে আমাদের এই এটা আচ্ছা হ্যাঁ আমি বলছি আমরা এই ইকলস টু ইন সাইন ও মেগাটি যেরকম ভাবে লিখি আমরা যদি এরকম ভাবে যে লিখি আমাদের লিখতে কোনো প্রবলেম নাই কারণ আমাদের এখানে রিয়েল ভ্যালুটা জিরো আমরা এই হিসাবে ধরে নিতে পারি কারণ আমাদের এখানে অলরেডি সাইন ওমেগাটি আছে আমরা খেয়াল করি যে এই ই টু ডিপার আই থিটা যেটাই বলো এটা যদি আমরা এক্সপ্লেন করি তাহলে একটা রিয়েল পার্ট থাকছে একটা ইমাজিনারি পার্ট থাকছে তো আমাদের রিয়েল পার্টে কস্ট আছে আর ইমাজিনারি অংশটাই সাইন আছে আমাদের যেটা আমাদের ইয়ে থেকে পাচ্ছি জেনারেটরের যে ইকুয়েশনটা থেকে আমরা পাচ্ছি ইএমএফ এর যে ইকুয়েশনটা সেখানে আমাদের ই ইকুয়াল টু সাইন ওমেগা টি তো এখানে যেটা আমরা সাইন আছে আমরা এর সাথে মিলানোর জন্য আমরা বলতে পারি এটা আমাদের মূলত একটা কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট হচ্ছে এটা বুঝছো একটা কমপ্লেক্স নাম্বারের মানে কমপ্লেক্স ইএমএফ এর ইমাজিনারি পার্টটাই হলো আমাদের মূলত এই ইমাজ ইএমএফ যেটা আমরা লিখি ই নট সাইন ওমেগা টি তো তাহলে এটাকে আমরা যদি ওরকম ভাবে কমপ্লেক্স ফর্মে যদি লিখতে চাই তাহলে আমাদের এখানে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি আমরা এক্সট্রা অ্যাড করব মানে যে একটা অপারেটর অ্যাড করব তাহলে যে ই নট সাইন ওমেগা টি আমরা এটা লিখলাম এখন এর সাথে কি আছে এর সাথে আমরা এটাকে আরো ভালো যদি বলি তাহলে এটা যে প্লাস জে ই নট সাইন ওমেগা টি এটা বলতে পারি এবং এটা বলতে পারি তার মানে হলো আমরা এটা সমান লিখতেই পারি হলো যে তোমার ইন ইন্ডে এটা লিখতে পারি না বুঝতে পারলে এবার ইএমএফ আমরা যেরকম ভাবে ই নট সাইন ওমেগা লিখতে পারি ওই একই রকমভাবে ভাবে আমাদের জেনারেটর যে ইএমএফ জেনারেট হবে এটাকে আমরা ই নট ই টু ডিপার জে ওমেগা টি এ ফর্মেও লিখতে পারি তো আমরা এখন থেকে তাহলে যেটা জেনারেটর বলবো আমাদের এসি জেনারেটর তার জন্য যে ইএমএফটা সেটাকে আমরা ইনট সাইন থিটা বলতে পারি আমরা এখন থেকে ওটা না বলে ইনট ই টু টু পাওয়ার জে ডাইরেক্টলি এটা আমরা লিখব আর কি তো এইটুকু প্রথমে আমাদের কনসিডারেশনে নিতে হবে এটা একটু তোমরা বুঝে নাও আর ইউলার্স থিওরেম বা ইউলার্স আইডেন্টিটি যেটাই বলো আইডেন্টিটি বলা হচ্ছে কারণ হলো এটা একটা রেঞ্জের মধ্যে যে কোনো ম্যাগনিচিউডের জন্য আমাদের এই রিলেশনটা হোল্ড করে এই কারণে মূলত এটাকে আইডেন্টিটি বলা হয় তো এটা আমরা মূলত সব জায়গায় ব্যবহার করবো এখন আমাদের প্রথম যে স্টেপটা হলো সেটা হচ্ছে এসি সার্কিট কন্টেনিং রেজিস্টেন্স অনলি একটা প্রথম থেকে আমরা শুরু করি এটা যে একটা এসি সোর্স এটা বোঝানোর জন্য অবশ্যই যে এরকম একটা এসি সিগনালটা দেওয়াটা ভালো মানে অবশ্যই দিতে হবে আর কি এবং এটা দেওয়ার সব থেকে ভালো নিয়ম হচ্ছে একটা এরকম ফর্ম নাও এবং তারপরে এটাকে এইভাবে ড্র করে এটা হচ্ছে সব থেকে ভালো নিয়ম এসি সিগনালটা ড্র করার আর এটা যদি দিতে চাও সমস্যা মনে করো তাহলে তারপরে আমাদের এটা দিতেই হবে আর কি তো যাক তাহলে এরকম একটা আমরা সিগনাল নিলাম মানে এসি সোর্স একটা নিলাম যেখানে আমাদের ই এর ভ্যালু হচ্ছে ইকাল টু

ডিভাইডেড বাই আর এখন এই যেটা আমরা রেজিস্ট্যান্স কথাটা লিখলাম এই রেজিস্ট্যান্সের সাথে কি কোনো ভাবে আমাদের ফেজের ব্যাপারটা আসতে পারে কি ফেজ বা ফ্রিকোয়েন্সি ব্যাপারে কি আসতে পারে কারো কোনো আইডিয়া আমরা এটা বলেছি অনেকবার আমাদের রেজিস্ট্যান্সটা পিওর রেজিস্ট্যান্স এর সাথে ফেজ বা ফ্রিকোয়েন্সি এর কোনো ব্যাপার আসতে পারে কিনা কি ব্যাপার তোমাদের রেসপন্স এত কম কেন বললাম তো ভয়ের কিছু নাই সাথে সাথে কথা বলবো আমাদের কোশ্চেন করার সাথে সাথে आंसर দিতে হবে ফেজ ডিফারেন্স নাই না ফেজ ডিফারেন্স না ফেজের কোনো ব্যাপার রেসিস্ট্যান্সের সাথে নাই আপাতত নাই হ্যাঁ ফ্রিকুয়েন্সির কোনো ব্যাপার আপাতত নাই ফেজ ডিফারেন্সের কথাটা আমরা পরে যাব আপাতত এটার মানে রেজিস্ট্যান্সের কোনো ফেজ নাই মানে এটা কারেন্টের ভোল্টেজের সাথে কোনো ফেজের ব্যাপারে এটা এটার সরাসরি কোনো হস্তক্ষেপ নাই আবার এটা একই সাথে আমরা ওই যে এর ফ্রিকুয়েন্সির উপরে এর সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে তাহলে মানে এই ওমেগার সাথে এইটুকু সাথে এর কোনো চেঞ্জ নাই আমরা তাহলে এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি যেটা আমাদের ই আই নট এবং এটা হচ্ছে যে ওমেগা টি তাহলে আই ইকোয়ালস টু আই টু পাওয়ার জে সরি জে ওমেগা টি তাহলে আমরা কারেন্টের ভ্যালু পেলাম একটা রেজিস্ট্যান্সের মধ্যে ঠিক রকম আই ইকোয়ালস টু আই নট ইটু টু পাওয়ার এখন এটাকে যদি আমরা প্লট করতে চাই দেখো আমাদের এখানে কারেন্টের ভোল্টেজের রিলেশন হচ্ছে এটা আর কারেন্টের রিলেশন হচ্ছে এটা তো কারেন্ট আর ভোল্টেজের রিলেশনের মধ্যে আমাদের দুটেই একই রকম ফর্মে আছে কোনো ধরনের ফেজ ডিফারেন্স আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি না তো দেখতে যেহেতু পাচ্ছি না তাহলে আমরা এটা যদি ড্র করি তো ভোল্টেজের জন্য আমরা এরকম একটা কার পাবো কারেন্টের জন্য আমরা ঠিক আচ্ছা অন্য কালি ড্র করি কারেন্টের জন্য আমরা ঠিক এই ধরনের একটা কার পাবো ছোট কেন কার্ডটা হলো মানে নীল কালারের যে কার আমরা এটাকে বলছি কারেন্ট আর এই কালারের কার্ডটা হচ্ছে আমাদের বলতো ইএমএফ ই তো এটা দেখো যে দুইটাই সাইনোসডেল ওয়েব এবং তার মধ্যে কোনো ফেস ডিফারেন্স নাই দুটাই আমাদের ইন ফেজে আছে কারণ আমাদের ইকুয়েশন বলছে আমাদের এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই যদি এর সাথে কোন একটা টার্ম থাকতো তাহলে আমরা এখানে ফেজ ডিফারেন্সের কথা আমরা বলতাম তো যেহেতু আমাদের কোনো টার্ম এরকম আসেনি তাহলে আমাদের এখানে কোনো ফেজ ডিফারেন্স নাই একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এবং তারপরে কারেন্টের ভ্যালুটা কেন কম হলো কারণ হলো যে ইএমএফ কে একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করে আমরা এটা পাচ্ছি তা মানে অবশ্যই ওটার থেকে কম হবে তাই না এই কারণে আমরা বলতে এরকম কম স্যার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি 1 থেকে বেশি

এখন আমরা এসি সার্কিট কন্টেনিং ইন্ডাক্টর অনলি সেটা তো আমরা যাব আচ্ছা এটা যদি আমাদের কার যদি এরকমই হয় তাহলে এর সাথে আমাদের যদি যদি তুমি কারেন্ট আর ভোল্টেজের ফেস আঁকো তাহলে সেই ডায়াগ্রামটা ঠিক এরকম হবে আমাদের ফেস ডায়াগ্রাম হচ্ছে এটা আমাদের ভোল্টেজ যদি হয় এরকম ডিরেকশনে তাহলে কারেন্টের যেহেতু কোনো এর সাথে ফেস ডিফারেন্স নাই তাহলে আমরা কারেন্টও এবং একদম এক্সাক্টলি এর উপর দিয়েই আর একটা লাইন টানলে যা হয় ঠিক এরকম হবে তার থেকে ছোট বা বড় এটা হচ্ছে আমাদের মূলত কারেন্ট আই বুঝছো স্যার এখানে রেজিস্ট্যান্স অনলি মানে কি বুঝলাম না রেজিস্ট্যান্স অনলি মানে হলো যে সার্কিটের সাথে আছে এই যে সার্কিটে কি কি কম্পোনেন্ট আছে বলো একটা সোর্স আছে আর একটা রেজিস্ট্যান্স আছে এছাড়া কি আর কিছু আছে না এছাড়া আর কিছু নাই এটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স অনলি ও বুঝছো এটা হচ্ছে মানে শুধু রেজিস্ট্যান্স এর আর 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 অন্য কোনো পার্টস এখানে নাই একটা সোর্স আর একটা রেজিস্টর পিওর বলা যায় না স্যার হুম বলতে পারো পিওর রেজিস্ট বলতে পারে একই কথা আচ্ছা তাহলে আমাদের এই যে কার্বগুলো আঁকাছি এই কার্বগুলো বাকি কম্পোনেন্টগুলোর জন্য একই সাথে আমাদের ড্র করতে হবে এখন আমাদের এখানে কন্টেইনিং রেজিস্টর সর্নের জায়গায় আমরা এখন কি করব এটা এর পরের হচ্ছে আমাদের ইন্ডাক্টর অনলি আচ্ছা রেজিস্টর রেজিস্টেন্স জায়গায় তুমি রেজিস্টর অনলি বলতে পারো বলো ওটা বলাই বেশি ভালো আমরা এখানে ইন্ডাক্টর বলি ইন্ডাক্টর অনলি তাহলে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে এবং এখানে একটা আমাদের ইন্ডাক্টর বসাতে হবে তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর এল আর এখানে ইএমএফ আগে যেটা ছিল ই তাহলে ইএমএফ তো আমাদের চেঞ্জ করার কিছু নাই ই ইকুয়ালস টু যেটা ছিল ই ই টু জে ওমেগা টি আর ইন্ডাক্টরে আমাদের আহ জানে যেখানে ব্যাক ইএম একটা তৈরি হয় তুমি যদি এরকম ভাবে একটা ইএমএফ যদি এর ওপরে অ্যাপ্লাই করো তাহলে ইন্ডাক্টরে একটা ব্যাক ইএমএফ জেনারেট করবে যে ব্যাক ইএমএফ এর ভ্যালু হচ্ছে এটাও ই এবং সেটা হচ্ছে আমাদের এল ডিআই বাই ডিটি তাই না এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরে ব্যাক ইএমএফ পরিমাণ আচ্ছা তো আমরা কি জানি যে এটা যে পরিমাণ আমরা ইএমএফ বাইরে থেকে অ্যাপ্লাই করছি সেই পরিমাণ ওখানে আমাদের ব্যাক হিসেবে আমরা পাবো এবং সমান তাহলে আমরা এখান থেকে বলতে পারি হলো এল ডিআই বাই ইকুয়ালস টু ই ই নট টু জে ও মেগা টি তাহলে আমরা কি করি আমাদের কাজ হলো যে এরকম ধরনের রিলেশন থেকে কারেন্টটা প্রথমে বের করে নিয়ে আসো তো আমরা এখান থেকে কারেন্ট বের করতে চাই কারেন্ট কি করে পাবো তাহলে তুমি ইয়ে করো এটাকে একটু রিজ করো তাহলে ডিআই ইকুয়ালস টু e not divided by l e to the power j omega t into dt আমরা কারেন্ট পাবো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কারেন্টটা পাবো তাহলে কারেন্ট পাওয়ার জন্য আমরা ইন্টিগ্রেট করি i equals to e not divided by l এই e, e to the power j omega t এটা হচ্ছে e to the power mx তাই না এটাকে যদি ইন্টিগ্রেট করা তাহলে কি পাবা m মানে 1 by m e to the power mx তাহলে এখানে t ছাড়া বাকি যেটা আছে সেটা হলো আমাদের m মানে কনস্ট্যান্ট তাহলে এটা নিচে চলে আসবে এবং সেটা হলো আমাদের মূলত যে আছে কিন্তু তার টি আমাদের মূলত থাকছে না আমরা যেটা ইন্ডিকেট করে ফেলেছি অলরেডি তাহলে এই হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু এখন এটাকে একটু রিয়ারেঞ্জ করা যায় রিয়ারেঞ্জ করে কি লিখতে পারবে আমাদের দেখো এখানে যেটুকু অংশ আছে এটা তো আমাদের নট একটা কনস্ট্যান্ট এল কনস্ট্যান্ট যে ওমেগা কনস্ট্যান্ট না তাহলে আমাদের শুধু যেটা লিখতে পারি এটা সংক্ষেপে আমরা লিখতে পারি হলো আই নট ই টু আইনটুপ তোমার যে ওমেগা টি তার মানে হলো যে আইনট এ ভ্যালু আমরা কি টু আইনট ই নট ডিভাইডেড বাই জে ওমেগা এল তো এই ই নট বাই জে ওমেগা এল এটা হলো আমাদের মূলত কারেন্টের পিক ভ্যালু তাহলে কারেন্টের পিক ভ্যালু হোক আর কারেন্ট মানে যেটাই হোক আমরা এখানে কারেন্ট পাচ্ছি মূল কথা হলো কারেন্ট পাচ্ছি তো কারেন্ট কখন পাই আমরা জানি যে ভোল্টেজকে যদি আমরা একটা বাধা দিয়ে ভাগ করি তাহলে আমরা কারেন্ট পাই তো বাধাটা কি বাধাটা হচ্ছে আমাদের এখানে জে ওমেগা এল জে ওমেগা এলটা বাধা কার বাধা এটা হচ্ছে মূলত ইন্ডাক্টরের বাধা এবং ইন্ডাক্টরের যে বাধা সেটাকে আমরা বলি মূলত রিয়াক্টেন্স যেটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এর আগেও আমরা বলেছি তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ইন্ডাকটিভ রিয়াক্টেন্স

এটা দুটোই লেখা যায় আমরা এক্সেল যদি আমরা যদি বলি যে এটা একটা ইমাজিনারি কোয়ান্টিটি এবং এটাকে যদি টোটালি ভালোভাবে যদি প্রকাশ করতে পারি মানে যদি চাই তাহলে আমরা এখানে জে ও মেগা এল এভাবে লিখি এবং এর যে ম্যাগনিচিউর যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে এক্স সিরিকলস টু ও মেগা এল দুইভাবে লিখা যায় এই এক্স সিরিকলস টু জে ও এল যখন আমরা বলেছি তখন আমরা বলবো এটা হচ্ছে মূলত টোটালি এক্সপ্রেস করলে যাওয়া হয় টোটাল ইমাজিনারি কোয়ান্টিটিটা এবং সেই ইমাজিনারি কোয়ান্টিটির যে ম্যাগনিচিউড সেটা হচ্ছে এক্সেল ইকুয়ালস টু যে ওমেগা এল আমরা ম্যাগনিচিউড কি করে পাই আমরা ওভাইকে রুট করে আহ মানে এর ইয়ে মানে যে ছাড়া এটাকে যদি স্কোয়ার করে যদি রুট করে তাহলে যা পাই সেটা হচ্ছে তার ম্যাগনিচিউড যেহেতু আমাদের একটাই ভ্যালু একটাই টার্ম তাহলে একে তুমি স্কোয়ার করে রুট করো ওমেগা এল তারপর আবার রুট তার মানে ওমেগা এল ফিরে আসছে তো এটা আর কি এটা নিয়ে কনফিউশনের কিছু নাই আমরা ম্যাগনিচিউড যদি বলি তাহলে যে এক্সেল ইকোয়ালস টু ওমেগা এল আবার ওটাকে যদি ইমাজিনারি ফর্মে রেখে তাহলে যে ওমেগা এল একই জিনিস যেটা আচ্ছা তো যাই হোক আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউনিটটা কি হবে স্যার বুঝিনি স্যার ইউনিট কি ওহম হবে এটা ইউনিট ওম হ্যাঁ অবশ্যই তোমার যে কোনো বাধা আমাদের কারেন্ট ফ্লোয়ে এ যে কোনো বাধার ইউনিট হলো ওম এটা রিঅ্যাকট্যান্স হোক বা রেজিস্ট্যান্স হোক বুঝছো বা ইম্পিডেন্স হোক সবার জন্য বাধার যে ইউনিট সেটা হচ্ছে ওম এখন এখানে একটা বিষয় থাকছে আমাদের সেটা হলো যে ফেজের বিষয় ফেজের বিষয়টা কি লিখা যায় আমাদের যে পিক ভ্যালু আমাদের যে যে এটাকে আমরা এই যেটাকে এই পিক ভ্যালু সাথে দেওয়াটা খুব একটা ভালো দেখাচ্ছে না কারণ হলো যে আমাদের পিক ভ্যালুটা আমরা একদম পিওর রিয়াল নাম্বার আমরা এখানে রাখতে চাই যে আমরা এখানে রাখতে চাই না তো তাহলে যে কাজটা আমরা করব সেটা হলো যেটাকে আমাদের এখানে ফ্রি করতে হবে যে ফ্রি করার উপায়টা কি যে ফ্রি করার একটা উপায় আছে সেটা হলো আমরা এখানে দেখাই এখানে যেটুকু বললাম ওইটুকু কিন্তু ঠিক আছে রিয়াল আর ইমাজিনারি বিষয়টা শুধু এই পিক ভ্যালুটা যেটা করবা সেটা হলো এটাকে আমরা রিয়েল নাম্বার হিসাবে প্রকাশ করতে চাই তো আমাদের এই যে ইউলার্স আইডেন্টি থেকে আমরা যেটা জানি ই টু পাওয়ার জে থিটা তোমরা এটা পড়েছো মানে একটু আগে যেটা বললাম ওই জায়গায় আমরা যদি জে পাই বাই টু করি তাহলে কি লেখা যায় এটা একটু খেয়াল করো তাহলে আমরা এখানে বলতে পারি হলো কস পাই বাই টু প্লাস জে

এটা ভ্যালু হচ্ছে cos -π/2 সরি π/2 j sin π/2 এবং এর ভ্যালুটা তুমি শুধু যেটা পাবে এটা তারপর আবার আগের মতো জিরো শুধুমাত্র -j পাবে তার মানে হলো যে যখন আমাদের -j থাকবে আমরা তার জায়গাতে e to the power minus j 2 বসাতে পারি যেখানে আমাদের j থাকবে সেই জায়গাতে আমরা e to the power j pi 2 বসাতে পারি আচ্ছা এখন আমরা দেখি এখানে কি আছে আমাদের এখানে যেটা আছে সেটা হলো 1 বাই j তাই না ওয়ান বাই সমান আবার কি জানি আমরা আগেও বলেছি যে ওয়ান বাই এটা সমান কিন্তু মাইনাস যে কি করে মাইনাস যে হয় সেটা হলো যে ওই জে দিয়ে উভয়কে গুণ করো তাহলে এখানে জে টাইমস তাহলে এটা ওয়ান বাই জে স্কয়ার মানে হলো আমাদের মাইনাস যে হয় তাহলে ওয়ান বাই জে মানে যদি আমাদের মাইনাস যে থাকে তাহলে আমরা এখানে এই জেটাকে উঠিয়ে দিয়ে আছি একটু আমরা বোর্ড যেহেতু ছোট এটাকে একবারই করেছি তোমরা একটু বুঝে নাও এর সাথে আমরা মাইনাস সরি ওয়ান বাই জে মানে হলো আমরা মাইনাস যে এখানে লিখতে পারি তাই তো আর মাইনাস জে মানে হলো ই টু ডিপার মাইনাস জে পাই বাই টু তাহলে সংক্ষেপে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে ই নট ডিভাইডেড বাই ওমেগা এল এটা একটু রিয়ারেঞ্জ করে নিই ওমেগাকে আগে লিখি এল ওমেগা লিখলেও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের এটা সব জায়গাতে বেশি বলে অভ্যস্ত আমরা যে ওমেগা এল যে ওমেগা এল বা ওমেগা সি এরকম জাতীয় মানে ওমেগাকে আমরা কেন জানি একটু আগে বলি আর কি সেই হিসাবে আমরা এটাকে আগে লিখলাম তাহলে যে ওমেগা টি ছিল আর যেখানে আমাদের এই মাইনাস যে ছিল মাইনাস যে জায়গায় আমাদের মাইনাস যে ফাইভ বাই টু এই কাজটা আমরা করতে পারছি দেখো এটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে না পারলে বলবা হ্যাঁ আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো আচ্ছা আবারও বলছি আমাদের এই যে আহ কোন পর্যন্ত বুঝছ বোঝা গেছে কি যে আমাদের যেটার নিচ থেকে আমরা এখানে কেন নিয়ে গেলাম ওইটা একটু বোঝাই এটা একটু খেয়াল করো আমাদের এখানে ছিল যে ওমেগা এল তাই না অন বাই যে মানে এল ওমেগা যে এখানে ছিল আর এই জায়গাতে ছিল আমাদের যে এটাকে আমরা নিয়ে গেছি ওপরে কেন নিয়ে গেলাম কারণ ওয়ান বাই যে আছে এটা এটা তো পুরোটা গুণা করে আছে তাই না ওয়ান বাই যে মানে হলো আমাদের মাইনাস যে কি করে হলো এটা একটু এখানে বুঝছে এটা বুঝছো কিনা ওয়ান বাই জে এটাকে যদি উভয় নিচ্ছে তাহলে এখানে মাইনাস তাহলে আমাদের যেহেতু এখানে ওয়ান বাই যে আছে আমরা এটাকে মাইনাস যে মানে এর সাথে ওয়ান বাই সমান হলো মাইনাস যে তাই না এভাবে তাহলে এটাকে আমরা এই জায়গাতে না লিখে এখানে ইন্টু আকারে মাইনাস জে এটা লিখতে পারি এটা কিন্তু সবগুলা তারপরে আমরা কি করলাম এটাকে একটু রিঞ্জ করে এই টার্মে আমরা এটাকে লিখতে পারছি তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম আই তাহলে আইয়ালস টু ইনট বাই ওমেগাইল এটা যে আমরা আগে বলেছি এটা যে আমাদের আইনট তাহলে এটা সংখ্যা আইনটই বলি তাহলে আইনট ই টু যে কে একবারে লিখি এবং বাকিটা কমন নিয়ে নিই তাহলে ওমেগা টি মাইনাস পাই বাই টু ওমেগা টি মাইনাস পাই বাই টু ক্লিয়ার এটা ওমেগা টি মাইনাস বাই টু তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা আমরা দেখছি যে আমাদের ইন্ডাক্টরে কারেন্টের ভ্যালু এবং ইএমএফ ভ্যালু এর মধ্যে একটা ফেস ডিফারেন্স থাকছে ফেস ডিফারেন্সটা কত pi এবং এটা কি লিড করছে না ল্যাগ করছে এটা কি লিড করছে না ল্যাগ করছে এটা কারেন্টটা স্যার লিড করছে কারেন্ট লিড করছে না কারেন্ট লিড না এখানে ল্যাগ করছে কারেন্টটা ল্যাগ করছে কারেন্ট ইয়ে ভোল্টেজটা থাকবে স্যার মনে হয় উপরে আমাদের কার্ভটা খেয়াল করো আমাদের কার্ভ কোথায় আঁকাই এখানে আঁকাই কার্ভ যদি আমরা খেয়াল করি প্রথমে ভোল্টেজের কার্ভ এটা এবং ভোল্টেজের কার্ভে তুমি যদি খেয়াল করো আমাদের এখানে যখনই একটা কিছু মাইনাস থাকে আমাদের ফেজ অ্যাঙ্গেলে আমরা ওটা বলি যে ওটা পরে শুরু হয়েছে তাই না পরে শুরু হয়েছে ভালো করে খেয়াল করো এখানে কিছু মাইনাস টার্ম থাকা মানে হলো ওই কোয়ান্টিটিটা একটু পরে যে শুরু হয়েছে তাহলে এটা মাইনাস পাই যদি হয় তাহলে মাইনাস পাই পরিমাণ মানে এটা মাইনাস না থেকে যেখান থেকে শুরু তার থেকে এটা নাইনটি ডিগ্রি পরে শুরু হচ্ছে যেহেতু এখানে পাই বাই টু আছে তাহলে পাই বাই টু আমাদের এই পর্যন্ত হচ্ছে পাই বাই টু তাই না টোটালটা জানো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের এখানে তোমার টু পাই বলতে পারো এটা হচ্ছে ওয়ান পাই আর এটা হচ্ছে পাই বাই টু তাহলে এই পাই বাই টু থেকে শুরু হবে এবং পাই বাই টু থেকে যদি শুরু হয় তাহলে আহ কিরকম হবে কার্ডটা পাইবার শুরু হল আমাদের কার্ভটা মূলত আগের মতো একই রকম ন্যাচারি আছে তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার এই রকম ধরনের একটা কার্ভ তুমি পাবে এবং সেটা হচ্ছে মূলত এটা বাম দিকে যদি বাড়াতে থাকে তাহলে এরকম হতে তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ইএমএফের ভ্যালু মানে ইএমএফের কার্ড এবং এটা হচ্ছে আমাদের কারেন্টের কার্ড এই হচ্ছে আমাদের মূলত কার্ডটা আচ্ছা এখানে এখানে एक्सिसের নামগুলো দিবা এটা হচ্ছে ই দিবা অথবা আই দিবা ই আর আই আর এটা হচ্ছে আমাদের বলতে টাইমের एक्सिस বা ওমেগা টি একই ব্যাপার আমরা টাইমের एक्सिस হচ্ছে এটা তাহলে এইভাবে যদি প্লট করি তাহলে দেখা যাবে যে যে সময়ে আমাদের যদি 12 এর কথা যদি ভাবি তাহলে প্রথমে বাড়তে শুরু করলে হলো ভোল্টেজ তারপরে কারেন্ট তার মানে কারেন্টটা যেহেতু আগে বাড়ছে কারেন্ট লিড করছে সরি ভুল বললাম সরি ভোল্টেজটা যেহেতু আগে বাড়ছে কারেন্ট ভোল্টেজ তাহলে এখানে মূলত লিড করছে আর কারেন্টটা ল্যাগ করছে তাহলে ভোল্টেজ লিড করবে এবং কারেন্ট ল্যাগ করবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মূলত লিড এবং ল্যাগিংটা হবে এবং এটা যদি আমরা ফেস ফেস ডায়াগ্রাম যদি দেখতাম আমরা তাহলে সেই ডায়াগ্রামটা ঠিক এরকমের হতো আর কি এটা যদি আমাদের ইএমএফের ফেজ ডায়াগ্রাম যদি হয় তাহলে ওর ঠিক নাইনটি ডিগ্রি নিচে হচ্ছে আমাদের মূলত এটা কারেন্ট এবং এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের পাই বাই টু বুঝছো এটা হচ্ছে আমাদের কারেন্ট ভোল্টেজের ফেস ডায়াগ্রাম আর এখানে অ্যাক্সিস নাম দেবো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের ওমেগা টি যে ফেজ আর একটা আছে সেটা হচ্ছে ওমেগা টি এইটুকু এখন ক্লিয়ার কিনা তাহলে যে আমরা যে বলেছিলাম যে আমাদের মনে রাখতে হবে যে ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ লিড করে কারেন্ট ল্যাগ করে এবং তার মনে রাখার টেকনিকও আমরা বলেছি এই লিডা আইসম্যান অথবা তোমার সিভিল যাই হোক যেভাবে তুমি মনে রাখতে পারো এবং সেটারই ম্যাথেমেটিক্যাল রুফ হচ্ছে এটা আমরা এখন এখান থেকেই ম্যাথেমেটিক্স থেকে দেখছি যে আসলে আমাদের কারেন্টটা এখানে ল্যাগ করবে ভোল্টেজ লিড করবে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বুঝলা এবং এটার রিজন যদি বলো যে এটা কি কারণে এটা হয় কারণ হলো আমরা বলবো যে আমাদের একটা ইন্ডাক্টরে যদি আমরা ভোল্টেজ সাপ্লাই দিই মানে তোমার ভোল্টেজ ভোল্টেজ যদি আমরা সাপ্লাই তাহলে এখানে আগে কারেন্টটা ওই ব্যাক ভ্যারিং এর কারণে পরে গ্রো করা শুরু করবে তার মানে কারেন্ট গ্রো করতে কিছু সময় লাগবে এটা পরে গ্রো করবে তার মানে হলো আমাদের কারেন্টটা এখানে ল্যাগ করছে এবং ভোল্টেজ লিড করছে ভোল্টেজটা আগে গ্রো হবে ভোল্টেজ আগে লিড করবে ক্লিয়ার এটুকু স্যার স্যার কারেন্টের গ্রাফটা একদম কারেন্টের গ্রাফ এটা নিশ্চয় হ্যাঁ এটা গ্রাফটা হলো যে খেয়াল করো আমাদের এটা যেরকম ফর্ম এটাও একই রকম ফর্ম তাই না আমাদের মূলত দুইটা আমাদের রিয়াল ভ্যালু গুলো জিরো মানে কসের কোনো টার্ম নয় শুধুমাত্র সাইনের টার্ম আছে তাহলে দুইটা গ্রাফই সাইন ও হবে সাইনের গ্রাফের মতো হবে তবে পার্থক্য হলো যে এই গ্রাফটাই আহ জিরো থেকে শুরু হয়েছে সাইনটা তাহলে এই গ্রাফটা জিরো থেকে শুরু হলো এবং এই পরের গ্রাফে ওই সাইনেরই কার্ভ তবে নাইনটি ডিগ্রি পরে থেকে শুরু এখানে মাইনাস মানে হলো ডান দিকে যাওয়া তোমরা ওয়েভের ইকুয়েশনটা তোমরা জানো আমাদের এখানে ফেজ অ্যাঙ্গেল যখন মাইনাস হয় সেটা ডানে যায় আর যদি প্লাস থাকে তাহলে সেটা আগে থেকে শুরু হয় তো যেহেতু এখানে মাইনাস করেছি মাইনাস পাই বাই টু তাহলে এই পাই বাই টু পরিমানের ডানে থেকে এটা শুরু হবে সাইনটা তাহলে মাইনাস পাই বাই টু হচ্ছে এই জায়গা সরি হ্যাঁ পাই বাই টু হচ্ছে মূলত এই জায়গা এবং এই জায়গায় থেকে যদি আমরা সাইন শুরু করি এরকম ভাবে হলো এবং এটা যদি বামে বাড়ো তাহলে আলটিমেটলি এটা আসলে চলে আসে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে সাইন ওমেগা টি মাইনাস বাই টু এটা কিন্তু আসলে কস তাই না কস কস তো এটা কিন্তু হ্যাঁ তাহলে আমরা ওভাবে ম্যাথমেটিক এটা বলতে পারি আর কি তাহলে এটা হচ্ছে আমাদের কথা এটা হচ্ছে আমাদের কারেন্টের আমরা বলতে পারছি এবং তারপরে কারেন্টটা দেখা যাচ্ছে যেহেতু এটা ভোল্টেজ আগে বাড়ছে কারেন্টের দেন আমরা যেকোনো একটা দেখো এইদিকে যদি লাইন টা নিই তাহলে এখানে দেখবো যে আগে ভোল্টেজটা বাড়ছে কারেন্ট পরে বাড়ছে কারেন্ট পরে শুরু হয়েছে তো এই কারণে আমরা বলতে পারি যে কারেন্ট মূলত ল্যাগ করছে আর ভোল্টেজটা লিড করছে আমি ভাবছিলাম যে যেহেতু অন শুরু হবে সেজন্যে গ্রাফটা আর বামে না সেই জন্যে না 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 এটা এটা তুমি আরো বামে যদি যাও এরকম ভাবে এরকম চলতেই থাকবে তাহলে এটা দেখে বোঝার উপায় কি তুমি যে কোনো একটা জায়গাতে স্ক্রিনশট না যে এটা কি অবস্থায় আছে আমরা যদি সব থেকে ভালো উপায় হলো এটা যখন যে কোনো একটা কার্ভের ওটা পজিটিভ দেখে যখন বাড়া শুরু হলো ওই জায়গাতে আমাদের বাকি কার্ভের কি অবস্থায় আছে এটা বুঝলে আমাদের মূলত ওই লিডার ল্যাগিং এর বিষয়টা ক্লিয়ার আরো বেশি হবে আর কি যেমন এই যে এই জায়গাতে দেখো আমরা যখন যেটা বললাম যে আমাদের যে পজিশনে এই কার্ভটা ম্যাক্সিমামের দিকে বাড়া শুরু হলো আমাদের জিরো থেকে তাহলে জিরো থেকে যখন এটা ম্যাক্সিমাম বাড়ছে ওই সময়তে বাকি কাপটা কি হলো বাকি কাপটা কিন্তু জিরো তাই না তাহলে জিরো থেকে ম্যাক্সিমাম দিকে বাড়ছে বাকি কাপটা জিরো তাহলে এটাই লিড করবে এবং এ ল্যাক করবে একই রকম ভাবে তুমি এখানেও বলতে পারো যে এটা এটা জিরো থেকে ম্যাক্সিমাম দিকে বাড়া শুরু করছে ওই সময়তে ওই অপোজিট কাপটা কিন্তু আবারও এখানে মানে নেগেটিভের দিকে ম্যাক্সিমাম তাই না মানে এটা মূলত নেগেটিভ একটা ভ্যালু আছে তো এটা একই রকম ভাবে আমরা যেটা বললাম এটা আমাদের জিরো মানে এটা লেট করবে আর এটা ল্যাক করবে

আচ্ছা সেটা সহজ এটা আরো সহজ বুঝছো এটা সহজ এবং এটা আরো সহজ এটা আরো সহজ কিভাবে তুমি এখানে ফেজ রিয়েশনটা তুমি আরো সহজে পাচ্ছ না একই ব্যাপার তুমি ওটা করলে তারপর এখানে ইন্ডিয়েশন করে এটা সাইনটা কি হবে এটা কসে কনভার্ট হবে তারপর তুমি আবার সে একটা অ্যাঙ্গেলের ব্যাপার নিয়ে আসবে তাই তো নাকি ভালো করে খেয়াল করে এটা তুমি ইন্ডিকেট করলা তাহলে এটা সাইন চেঞ্জে কস্ট হলো এখন কস্ট থেকে তুমি আবার সাইন ফর্মে ফেরত নিয়ে আসার জন্য ওর সাথে সাইন

সেটা হলো যে এটা আবার ইন্ডাক্টর অনলি না এবার কি করবো ক্যাপাসিটর অনলি কারণ আমাদের এই সার্কিটটা পুরোটা ওই এল সি এবং আর এর উপরে ভিত্তি করে ক্যাপাসিটর অনলি তাহলে আমাদের এই গ্রাফটা সার্কিটটা আর একটু মডিফাই করবো এবং মডিফাই করে এখানে একটা জাস্ট সি মানের একটা ক্যাপাসিটর এখানে যোগ করবো তাহলে আমাদের এখন বিষয়টা কেমন দাঁড়ায় তাহলে আমরা আগের মতো যেটা বলি এখানে ইএমএফ যেটা ছিল ইএমএফ তো একই রকম ভাবে তোমার এভাবে আমরা লিখতে পারি এখন এই ক্যাপাসিটার যে ভোল্টেজটা এখানে আমরা দিচ্ছি মানে যেটা অ্যাপ্লাই করছি সেই অ্যাপ্লাই করা ভোল্টেজটা ক্যাপাসিটারে কি করবে একটা ভোল্টেজ গ্রো করবে তাই না একটা দুই প্লেটের আমাদের মূলত চার্জ ট্রান্সফার হবে এবং চার্জটা ট্রান্সফার হয়ে মূলত সেখানে একটা ভোল্টেজ গ্রো করবে সেই ভোল্টেজের যে ভ্যালু এটা আমরা কি জানি যে কিউ বাই সি আমরা জানি যে সি ইকালস টু কিউ বাই ভি থেকে আমরা যেরকম ভাবে লিখি ঠিক একই রকম ভাবে কিউ অ্যামাউন্টের চার্জ যদি সেপারেশন হয় আর সি যদি তার ক্যাপাসিটেন্স হয় তাহলে সেখানে আমাদের ভোল্টেজের পরিমাণ মানে দুই প্লেটের মধ্যে কাজে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে কিউ বাই সি তাহলে এই কিউ বাই সি এটার সমান আমরা কি বলতে পারি তাহলে এখন এটাই এটাই যেহেতু আমাদের এই ইএমএফ এর সমান তাহলে এখন আমরা বলতে পারি হলো ই নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি আচ্ছা ভালো কথা আমরা এখন এখান থেকে আমাদের মূলত কারেন্ট কারেন্ট আমাদের এখান থেকে বের করতে হবে তাহলে যেটা বলছিলাম হ্যাঁ কারেন্ট আমাদের এখান থেকে বের করতে হবে তাহলে কারেন্ট আমরা কি করে পেতে পারি এখান থেকে আমাদের একটা ইন্ডাক্টরে আমাদের মূলত তোমার কারেন্ট টোটাল বাধাটা কে কি বলতে পারবে দেখো আমরা হয়তো বুঝতে পারো আমাদের টোটাল যে বাধা এটা বের করার জন্য আমাদের বলতে এখানে কারেন্টটা কত সেটা আমাদের জানার দরকার এখন এখানে আছে হলো চার্জ এখানে আছে হলো টাইম তো আমরা এই চার্জ থেকে কারেন্ট পেতে পারি হলো আমাদের এটাকে যদি টাইমের রেসপেক্টে এটা ডেরিভেটিভ যদি আমরা নিই ডিকিউ কিউ বাই ডিটি যদি করি তাহলে আমরা মূলত এখান থেকে কারেন্টটা পাই তো সেই কাজটি আমরা করবো সিকে প্রথম ও পাশে দিয়ে দাও এবং একে আমরা ডিকিউ কিউ বাই ডিটি করি তাহলে এটা ইকুয়ালস টু তোমার সি ই নট ইউটি বা জে ওমেগা টি এবং ইউটি বা জে ওমেগা টি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে তাহলে কি পাওয়া যাবে জে ওমেগা ই টু ডি পাওয়ার ওমেগা টি এটা তো পাওয়া যায় নাকি এবং বাম দিকে যেটা আছে সেটা হলো আমাদের মূলত কারেন্ট আই তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু তাহলে আমরা এখানে যেটা পেলাম এর মধ্যে এই আমাদের বাধার একটা টার্ম নিয়ে আসতে হবে বাধা টার্মটা আছে মূলত এইটুকু অংশের মধ্যে আমরা যেটা জানি যে কারেন্টের মানটা পাওয়া যায় হলো ই ডিভাইডেড বাই সামথিং যেটা কিনা আমরা বলি যে টোটাল বাধা তো এই ই ডিভাইডেড বাই সামথিং এরকম জাতীয় একটা রিলেশন যদি আমাদের এখানে

এখন বিষয় হলো আমরা এই এটাকে আমাদের আগে যেরকম করেছিলাম যে ই বাই এটা এটাকে আমরা এর মধ্যে ফেলতে চাই এবং সেটা শুধুমাত্র একটা একটা পিওর নাম্বার নাম্বার মানে তো তো আমরা এখান থেকে বাদ বাদ দিতে চাই যে যদি দিই এটা কিভাবে বাদ দেওয়া যেতে পারে প্রথম দেখো যে আছে হলো ওয়ান বাই যে মানে ওয়ান বাই যে ওয়ান বাই জে কে তুমি যদি একবার রিভার্স করো অনবাই যে শোন আমরা লিখে লিখেছি মাইনাস যে তুমি একটু আগে দেখলে তাহলে এটাকে যদি আমরা এখান থেকে এই ঢাপে নিয়ে আসি তাহলে এটাকে আমরা একটা মাইনাস জে বসাতে পারি তাহলে মাইনাস জে করলাম এটাতে বুঝছো প্রথম স্টেপ আমরা এখানে এটাকে মাইনাস জে লিখে তোমরা দেখতে পাচ্ছ তো নাকি এর আগের মতো জেটাকে তুলে ফেললেই হয় না হ্যাঁ আমরা তুলবো তুলবো সেটা তোলার জন্য আমরা যাচ্ছি স্টেপ বাই স্টেপ যাই এইটুকু তো বুঝতে পারলে যেটা নিচ থেকে উপরে গেল তাহলে এখান থেকে একটা মাইনাস জে এখন এটা হচ্ছে এই ডিভি এই ডিভিশনের নিচে হলো এটা মানে এই যেটা আছে এই যেটাকে আমরা যদি উপরে আবার নিয়ে আসি একদমই তাহলে এখান থেকে যেটা লিখতে পারবো সেটা কারণ হলো যে কারণ এই যে টা যদি উপরে উঠে তাহলে আবার একটা মাইনাস যে ওই মাইনাস এ মাইনাস কেটে যে মাইনাস জে থাকে দেখো কেউ যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারো এইটুকু আমার মনে হয় আরো কোনো প্রবলেম নাই এইটুকু বুঝলে শিক্ষার তাহলে প্রথম লাইনে যেটা তিনি জানার দর ছিল না একই ব্যাপারই আর কি তো যাই হোক তাহলে আমরা যে কাজটা করলাম হ্যাঁ ওটা আসলে ওটা দরকারই ছিল না আমরা স্টেপটা এখানে একটু বেশি ইয়ে হয়ে তোমাদের এটা না আনলেও চলবে আর কি তাহলে আই আই কল তাহলে আমরা কি বলতে পারছি এটা হচ্ছে আই নট প্রথমে এইটুকু অংশ মিলে হচ্ছে আমাদের আই নট তারপরে ই টু ডি পাওয়ার ওমেগা টি ইন্টু এখানে যে আছে আর যে মানে হলো আমরা জানি যে ই টু ডি পর যে পাই বাই টু তাই না ই টু ডি পর যে পাই বাই টু এটা আমরা আগে প্রমাণ করলাম যে মানে হলো ই টু ডি পর যে পাই বাই টু আর মাইনাস যে মানে হলো ই টু ডি পর মাইনাস যে পাই বাই টু ওই ওই রিলেশনটা থেকে আমরা এখানে জাস্ট বসালে এবং ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে আই নট ই টু ডি পর যে কমন নিলাম তাহলে ওমেগা টি মাইনাস সরি প্লাস পাই বাই টু দেখো এটা ক্লিয়ার কিনা তাহলে কি স্যার এখানে কারেন্ট লিড করবে হ্যাঁ তাহলে আমাদের রিলেশন যেটা বলছে সেটাই যে আমাদের রিলেশন বলছে যে এবার কারেন্ট লিড করবে আর ভোল্টেজ ল্যাগ করবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আবারও সেই নাইনটি ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে এই লিড এবং ল্যাগিং এর বিষয়টা হবে বুঝছো তাহলে আমাদের এই বলছে এটা কারণ হলো এই যে এখানে এটা পাই বাই টু এটা পাই বাই টু আগে থেকে শুরু হবে আমাদের গ্রাফটা দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে আমাদের সব প্রথমে ভোল্টেজের যে গ্রাফ সাইনোসোডাল একটা গ্রাফ এরকম এবং সেই গ্রাফের নাইনটি ডিগ্রি আচ্ছা এই পজিশনটা মনে করো নাইনটি ডিগ্রি এবং সেখান থেকে আমাদের কারেন্টটা শুরু হয়েছে তো কারেন্ট যদি সেখান থেকে শুরু হয় তাহলে এবং সেটা যেটা সাইনোসের গ্রাফি যদি হয় তাহলে সেটা ঠিক এই রকম একটা কার্ভ আমরা পাবো এবং এখানে দিচ্ছি যখন এই ভ্যালুটা জিরো তখন এটা কিন্তু একটা ম্যাক্সিমাম মানে এর থেকে বেশি ভ্যালুতে আছে তাই না এটা এটা এখানে যখন জিরো তার থেকে বেশি ভ্যালু এটা কারণ এটা পজিটিভ তাহলে আমাদের এটা থেকে এটা লিড করছে তাহলে এটা যেটা আমাদের কারেন্টের কার্ভ আই এবং কারেন্টের কার্ভটে মূলত লিডিং পজিশনে আছে আর যেটা ভোল্টেজ সরি ভোল্টেজ হচ্ছে আমাদের মূলত ই ই দিয়ে প্লট করেছে যেটা এখানে তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ল্যাক করছে এবং কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে এইটুকু ডিফারেন্সটা হলো মূলত নাইনটি ডিগ্রি বা পাই টু বুঝছো এখন এটা কেন আগে থেকে নিলাম কারণ এখানে প্লাস ফাইভ টু এবং প্লাস ফাইভ বাই টু মানে হলো এটা থেকে এটা যেখান থেকে শুরু তার ঠিক প্লাস মানে অতখানি পরিমাণ আগে থেকে এটা শুরু হবে ম্যানেজ লিখেছেন কেন কোথায় এই যে উপরে এটা যেটাকে তুমি যদি না লিখো যেটা না লিখে যা হয় আপনি মান বলেন তো মাইনাস তখন তো মাইনাস হবে না স্যার ও আচ্ছা শুধু মান এটা ম্যাগনিটিউড লিখে পারে এটা 1 বাই ওমেগা জি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়া যখন তুমি যে যখন লিখবে ওই সময়তে মাইনাস জে বাই ওমেগা মানে এটার ইয়াটা আচ্ছা তুমি যদি ম্যাগনিটিউড বলো তাহলে 1 বাই ওমেগা সি আচ্ছা তাহলে এখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম আচ্ছা এখন আর একটা বাকি আছে সেটা হলো এর ফেজ ফেজের যে কার্ভটা সেটা তো যদি আমরা ওরকম ভাবে ফেজ যে কি হচ্ছে আসলে ওয়াই এই ডিরেকশনে আমাদের যদি ইএমএফ হয় তাহলে এর থেকে পজিটিভ পাই বাই টু এই ডিরেকশন হচ্ছে আমাদের মূলত কারেন্ট এবং এইটুকু অ্যাঙ্গেলটা হচ্ছে আবারও ওই যে ওমেগা টি যেটা ছিল সেটা বুঝছো তাহলে কারেন্ট ভোল্টেজের যে ফেজ অ্যাঙ্গেল সেটা চিরাকম তাহলে এটা হচ্ছে এরকম ডিরেকশনে থাকবে কখন এটা যদি আমাদের ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স যদি হয় তাহলে এরকম আর নিচের দিকে গেছিল খেয়াল করো এরকম দিকে গেছিল জাস্ট ইয়ে হলো আর কি একই লাইন তাহলে এটা হবে যখন আমাদের এই কারেন্টটা হচ্ছে মূলত তোমার ইন্ডাক্টরের জন্য এটা আর এটা হচ্ছে ক্যাপাসিটরের জন্য

আমি এত কিছু কথা বলছি সে কারণে হয়তো আমাদের এই পঁয়তাল্লিশ মিনিটে ক্লাসে তিনটাতে আমাদের সময় শেষ হয়ে গেল কিন্তু তোমরা যখন খাতা করতে যাবে দেখবে একটাতে তোমার পাঁচ মিনিটও লাগবে না মানে পুরো লেখা সহ ড্র করতে তো যাই হোক এটা আজকে থাকলো তাহলে এই পর্যন্ত আমরা সামনে ক্লাসে আবার এখান থেকে শুরু করবো এবং একাধিক কম্পোনেন্ট নিয়ে কিভাবে আমরা লিখতে পারি এই বিষয়গুলো আমরা দেখবো তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো স্যার একটা প্রশ্ন অবশ্যই বলো স্যার আমাদের পরীক্ষা দিয়ে কি স্যার এই যে যে সমীকরণ গুলা লিখছি এগুলা রিলেটেড কোন ম্যাথ আসবে নাকি স্যার এই সমীকরণ গুলা প্রমাণ আসবে আচ্ছা তোমাদের দুটি থাকবে আর কি প্রথম কথা হলো যে আমাদের মানে বিভিন্ন জিনিস সেটা ডিরাইভ করতে দেওয়া হতে পারে এবং সে রিলেটেড একটা ম্যাথ এটা হচ্ছে আমাদের কমন ফর্মেট মানে প্রথমে হয়তো তোমার এবিসি যদি থাকে তাহলে প্রথম দুইটাতে হচ্ছে এটার বিভিন্ন মানে ডিরাইভেশন থাকলো এবং সি নম্বরে হচ্ছে আমাদের ম্যাথ এরকম জাতীয় একটা ফরমেট কমনলি রাখার চেষ্টা করব আর কি বুঝছো জি স্যার স্যার আজ স্যার দিয়ে দিন আজকে তাহলে স্যার बेटर হ্যাঁ এটা আমি গত ক্লাসে দেইনি এটা আজকে দিয়ে দেব আশা করি তোমাদের স্যার পিডিএফটা পুরোটা দিয়ে দিলে বুঝিনি ও পিডি পুরোটা দিলে না পুরোটা আমি একবারে দিব না কারণ ওই যে আগেও বলেছি যে তোমাদের এটা প্রতি ক্লাসে এটা এডিট হয় মডিফাই হয় তো আগের ক্লাসে যদি তোমাকে দিয়ে দিই তাহলে এটা পরে যখন মডিফাই হবে এটা তোমরা পাবে না তার থেকে ভালো হয় আমি আজকের ক্লাস পর্যন্ত যেটা নিলাম এটা তোমাদের ব্যাচের জন্য এই পর্যন্ত মডিফিকেশনটা আপডেট আমি এর পরে আর এইটুকু অংশের মধ্যে কোনো মডিফিকেশন মানে তোমাদের ইয়ারের জন্য করবো না পরে ইয়ারের জন্য আবার করতে পারি তো এই কারণে আমার যে ফর্মেটা আমি তোমাদেরকে দিই সেটা হলো আজকে ক্লাসে যেটা নিলাম এ পর্যন্ত টোটাল যেটুকু আপডেট এটা শুধু তোমাদের দিয়ে এবং ফাইনালি যখন ক্লাসটা শেষ হতে ওই সময় একটা কমপ্লিট একটা পিডিএফ তোমাদের দিব এরকম ভাবে তোমাদেরকে মানে সাপ্লাইটা দিচ্ছে আর কি তো আশা করি এরকম ভাবে কোনো প্রবলেম তোমাদের হবে না আর পুরোটা একবারে যদি পড়তে চাও তাহলে বই আর মুরগেশনের যে বইটা দিয়েছি এটাতেই মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হবে আর কি